আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে আরশি আয়াত আপুর লিখা শহর জুড়ে প্রেম নামক গল্পের ১১তম পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ম্যাসেজটা দেখে স্বর্ণ ছুটে মায়ের রুমে গেল। এই খবরটা এখন মাকে না দিলে কিছুতেই শান্তি পাবে না। নিহারিকা খানম বিছানা তৈরি করছিলেন ঘুমানোর জন্য। মেয়ে কেমন উত্তেজিত অবস্থায় দেখে ব্রোকোচকে প্রশ্ন করলেন, কি হলো রে তোর? স্বর্ণ উচ্ছল কণ্ঠে বলল, মা আমি চাকরিটা পেয়ে গেছি, এই দেখো মেসেজ। নিহারিকা খানম মেসেজটা দেখে তৃপ্তির হাসি হাসলেন। মেয়ের কপালে চুমু দিয়ে বললেন, এইভাবেই জীবনের সব ক্ষেত্রে সাফল্য অর্জন করেছ মা, তুমি থাকলে আমি সব পারবো মা। আমি তো আছি, এখন তোর দায়িত্ব আরও বেড়ে গেল, আমি জানি তুই পারবি। স্বর্ণ গভীর মমতার খোঁজে মাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর মার কাছ থেকে রুমে এসে আরবকে কল দিল। কল কেটে যাবার আগেই ঘুম ঘুম কণ্ঠে উপাস থেকে বলল, হ্যালো আরব, ঘুমিয়ে পড়েছ? স্বর্ণের গলা শুনে ঘুম ছুটে গেল ছেলেটার। তড়িঘড়ি গলায় বলল, না না তুমি বলো, এমনি একটু চুপ লেগেছিল, সরি আসলে একটা খুশির সংবাদ আছে, ভাবলাম তোমাকে দেই। হ্যাঁ তো এখনও বসে আছো কেন, তাড়াতাড়ি বলো, আরব উৎসুক হয়ে বলল, আমি চাকরিটা পেয়ে গেছি, একটু আগেই মেসেজ পেলাম, প্রথমে মাকে বললাম তারপর তোমাকে। আরব সাথে সাথেই আলহামদুলিল্লাহ পড়ল, এরপর বলল, কংগ্রাচুলেশনস, কিন্তু একটা সমস্যা হয়ে গেল। কি? ক্লাস করতে পারবো না এখন আর, নোটস অ্যাসাইনমেন্ট এগুলো পেতে সমস্যা হবে খুব। আরে তুমি চিন্তা করো কেন, এত আমি আছি না, আমি থাকতে এসবের চিন্তা মানায় না, তুমি জাস্ট ফ্রেশ থাকো, একদম চিন্তা করবা না। আচ্ছা আরেকটা কাজ করতে হবে, কালকে ফ্রি আছো? অল টাইম ফ্রি তোমার জন্য, এত ফ্রি হওয়া লাগবে না, ক্লাস করে বের হবা, আমি ক্যাম্পাসে আসব, এরপর একসাথে বের হব। ওকে ওকে তাহলে এবার ঘুমাও। স্বর্ণ ফোন রেখে কালকের দিনের কাজের তালিকাটা মনে মনে ভেবে রাখলো। প্রথমে অফিসে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে, তারপর ক্যাম্পাসে গিয়ে আরবকে সাথে নিয়ে একটা বাসা খুঁজতে হবে অফিসের কাছাকাছি। বাসা খুঁজে সময় থাকলে টিউশনিতে যাবে, তবে চাকরির জন্য টিউশনিগুলো ছাড়তে হবে, কিছুই করার নেই, কিছু পাওয়ার জন্য তো কিছু ত্যাগ করতেই হয়। ক্লাস শেষ করে আরব ক্যান্টিনে এসে দেখলো স্বর্ণ কফিতে চুমুক দিচ্ছে আর ফোন দেখছে, বোঝাই যাচ্ছে অনেকক্ষণ আগে থেকেই অপেক্ষা করছে। সামনাসামনি চেয়ারে বসে গম্ভীর স্বরে বলল, একটা ফোন দিলেও পারতে, খামাখা বসেছিল এতক্ষণ। আরে রিল্যাক্স, বেশিক্ষণ হয়নি, আধা ঘন্টা মাত্র, তাও একটা ফোন দিতে। স্বর্ণ আরবের কথা পাত্তা না দিয়ে বলল, ছাড়ো তো, চলো বের হয়ে বাসা দেখব, অফিসের কাছে একটা দুই রুমের ফ্ল্যাট নিব। কেন, আগের বাসা কি হলো, ভাই ভাবি কি কিছু বলেছে? না তেমন না আসলে, অফিস দূর হয়ে যায়, যাতায়াতের সমস্যা, আর আমি চলে গেলে আম্মু একা হয়ে পড়বে, ওদের সাথে কমফোর্ট না আম্মু, তাই আমার কাছেই রাখবো। ও আচ্ছা ঠিক আছে, চলো বের হই। প্রায় অনেকগুলো বাসা দেখে একটা বাসা পছন্দ হলো স্বর্ণর। অবশ্য নেওয়ার আগে মাকে ভিডিও কলে দেখি, তবেই কনফার্ম হয়েছে নিয়ারিকা খানমের বেশ পছন্দ হয়েছে। বাসা দেখা দেখি করতে করতে মধ্য দুপুর হয়ে গেল, ওরা কেউ এখনও খায়নি। কনফার্ম করে বের হয়ে আরব বললো, চলো খেয়ে আসি, খিদায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। স্বর্ণ হেসে বলল, চলো। খাওয়া শেষে স্বর্ণ ঘড়ি দেখলো, এখন বিকাল ৪টা, দুটো টিউশনি করেই আসা যাবে। ও আরবকে বললো, তুমি বাসা যাও, আমি টিউশনিতে যাব। মানে কি, এত ঘুরে আবার টিউশনিতে যাবে? হ্যাঁ সমস্যা নেই আমার, বললেই হলো, তুমি কি আয়রন লেডি? কোনো কথা না, বাসা যাবা, আজ আর কোথাও যাওয়ার দরকার নেই, গিয়ে আমাকে কল দেবা। আরবের কণ্ঠে গাঢ় অধিকার বোধ। আর মনেই ভালো লেগে উঠলো স্বর্ণের, প্রত্যেকটা মেয়েই চায় এমন একটা মানুষ হোক যে সবসময় তার খেয়াল রাখবে, শাসন করবে, আবদার রাখবে, আগলে রাখবে। নিঃসন্দেহে আরব একজন ভালো প্রেমিক ও স্বামী হবে, তবে ওর জন্য না, এটা হওয়া উচিত না। দীর্ঘশ্বাস ফেলে স্বর্ণ মাথা নেড়ে বলল, ঠিক আছে বাসায় যাচ্ছি, এই তো লক্ষ্মী মেয়ে। এটা বলেই আরব গাল স্বর্ণের গাল টেনে দৌড়ে পালালো। স্বর্ণ হেসে ফেলল, মাঝে মধ্যে ছেলেটা এমন কাণ্ড করে না। মাস শেষ হওয়া পর্যন্ত কয়েকদিন স্বর্ণ বাসা থেকে অফিসে যাতায়াত করেছে। সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে যখন অফিস থেকে বের হতো স্বর্ণ, তখন দেখত আরব অফিসের বাইরে পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে এত করে বলেছে যে দাঁড়াতে হবে না, কিন্তু কে শুনে কার কথা, একদম নিরীহ ছেলের মতো সব বকা হজম করে পরের দিন আবার হাজির হবে। আর কত বকা যায় একটা মানুষকে। কালি স্বর্ণ নতুন ফ্ল্যাটে উঠেছে,
তাতে অবশ্য ওর ভাই ভাবির মাথা ব্যথা নেই তেমন, ভাবি বরঞ্চ মনে মনে খুশি বলা চলে। তবে ওপরে ওপরে একটু ফর্মালিটি করার কমতি রাখেনি। কাল অবশ্য নিহারিকা খানমকে আরবের সাথে পরিচয় করিয়েছে স্বর্ণ। না করিয়েও উপায় নেই, ছেলেটা সকাল সকাল ফ্ল্যাট গোছানোর কাজে সাহায্য করার জন্য চলে এসেছে। স্বর্ণ মুখে বলেনি যদিও, তবে চেয়েছিল আসুক। ওরা মা মেয়ে মিলে এত ভারী কাজ করতে পারবে না, তারপর আবার স্বর্ণ প্রেগনেন্ট, সব মিলিয়ে ভালোই হবে। সারাদিন ফ্ল্যাট ঠিকঠাক করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা তিনজন আড্ডা দিল। নিহারিকা খানমের সাথে আরবের কালই বেশ ভাব হয়েছে। আসলে ছেলেটা এমনই, যার সাথে কথা বলে তাকে বশ করে ফেলে। এই যেমন স্বর্ণ অজান্তে কতটা ঝুঁকে পড়েছে ওর প্রতি, সেটা ও নিজেও টের পাচ্ছে না। প্রতিদিনই বলে আরবের থেকে দূরে সরে যাবে, সব বলে দেবে, কিন্তু বলে আর কই, বলতে গেলে অদৃশ্য কিছু একটা যেন মুখ চেপে ধরে রাখে। আজ অফিস থেকে বের হয়ে আরবকে দেখতে পেল না স্বর্ণ। একটু চিন্তিত হলো বটে, কারণ প্রতিদিনও নামার আগেই ছেলেটা হাজির হতো, তবে আজ কি হলো? ভাবতে না ভাবতেই হাজির তিনি, মনে হচ্ছে দৌড়ে এসেছে। স্বর্ণ সামনে এসে তেমনি হাঁপাতে হাঁপাতে বলল, সরি সরি, এত জ্যাম ছিল, এনাও পানি। স্বর্ণ তীক্ষ্ণ কণ্ঠে বলল, কে তোমাকে দৌড়ে আসতে বলেছে? কেন এত কষ্ট করে এলে? আমি তোমাকে কতদিন বলেছি না আসতে, তাও তোমার আশা লাগবে? আচ্ছা বকা পরে দিও, আগে একটু পানি খাও। আর এই রাস্তা দিয়ে আজকে যাওয়া যাবে না, ঘুরে যেতে হবে, অনেক জ্যাম আজকে, রিক্সা সিএনজি কিছুই পাবে না। স্বর্ণ পানির বোতলটা থেকে এক ঢোক গিলে বোতলটা আরবের দিকে বাড়িয়ে বলো, মুখ ধুয়ে নাও, ধুলো বলি আর গামে না যায় হলো বস্তা। আরব বোতলের বাকিটুকু পানি দিয়ে মুখ ধুয়ে নিল, অতঃপর অন্য একটা রাস্তা ধরলো ওরা বাড়ি ফেরার জন্য। বাড়ি ফিরতে নিহারিকা খানম বললেন, তোর ভাই এসেছিল দুপুরে। কেন? স্বর্ণ ব্রেকজকে প্রশ্ন করল, সুমন নাকি তোকে দেখার জন্য পাগলামি করছে? তুই গত সপ্তাহে একদিনও যাসনি, তাই কি করবো বলো তো এই লোকটাকে নিয়ে? একটু সহ্য কর, সব ঠিক হয়ে যাবে, কাল একবার গিয়ে দেখে আসিস। আচ্ছা, স্বর্ণ হতাশ কণ্ঠেই বলল, তারপর নিজের রুমে গিয়ে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিতেই ঘুমিয়ে তলিয়ে গেল। যখন ঘুম ভাঙল তখন রাত 10টা, ফ্রেশ হয়ে মায়ের রুমে গেল স্বর্ণ। নিহারিকা খানম বই পড়ছিলেন, ওকে দেখে বললেন, রান্নাঘরে খিচুড়ি আছে, গরম করে খেয়ে নে, আমি খেয়েছি আগেই, ঘুমাচ্ছিলি বলে ডাকিনি। স্বর্ণ মাথা নেড়ে রান্নাঘরে এলো, খিচুড়ি গরম করতে ভালোই লাগছে না, ঠান্ডাই খেয়ে নিল, তারপর এক কাপ চা নিয়ে ঘরে এলো। বিছানায় ফোন বাজছে স্বর্ণ ভেবেছিল আরব, কিন্তু না, সিম কোম্পানির থেকেই কল এসেছে, ফোন বেজে বন্ধ হয়ে গেল। স্বর্ণ আপন মনে চায়ে চুমুক দিতে দিতে আজকের নোটসগুলো দেখতে লাগলো। একটু আগে আরব এগুলো মেল করেছে, নোটস পড়াগুলো দেখতে দেখতে প্রায় 12টা বেজে গেল, কিন্তু আরব আজকে একবারও ফোন দিল না। কেন, ঘুমিয়ে পড়লো নাকি? স্বর্ণ ফোন দিবে দিবে করেও দেয়নি। যখন কাটায় কাটায় 12টা, তখন নিহারিকা খানম ঘরে ঢুকলেন, হাতে একটা বাটি। স্বর্ণের সামনে এসে হাসি মুখে বললেন, শুভ জন্মদিন মা। তেমন কিছুই করতে পারলাম না, তবে এই পায়েসটা আর একটা ছোট নকশি কাঁথা বানিয়েছি তোর জন্য। স্বর্ণ এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল, মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা তুমি এত ভালো কেন? আমি জানি না আমি কী করে তোমায় পেলাম, তবে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া তোমাকে আমায় দেওয়ার জন্য, ভালোবাসি মা। নিহারিকা খানম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, পাগলি মেয়ে আমার, নে এবার পায়েসটা খা, আর কাঁথাটা দেখ পছন্দ হলো কিনা। স্বর্ণ পায়েসটা খুব তৃপ্তি ভরে খেয়ে নিল, কথাটা খুব সুন্দর হয়েছে, কাঁথাটাও খুব সুন্দর হয়েছে, আসলে মমতায় ভরা যে কোনো জিনিসই সুন্দর, ভীষণ সুন্দর। নিহারিকা খানম মেয়ে প্রাণ ভরে দোয়া করলেন। মা যাবার পর স্বর্ণ ফোনের দিকে তাকিয়ে আটকে উঠল, 40টা কল এসেছে আধা ঘন্টা, তাও আরবের নাম্বার থেকে। কি হলো ছেলেটার? আতঙ্কে ভয়ে দুশ্চিন্তা ওকে কল দিবে, তখনই আবারও কল এলো। দ্রুত রিসিভ করেই বলল, তুমি ঠিক আছো, কি হয়েছে তোমার? স্বর্ণের গলার উৎকণ্ঠা বুঝতে পেরে আরব বলল, আমি ঠিক আছি, তুমি একটু সাদে আসবে? কেন? আরে আসোই না কেন সেটা তো বলবে, আজকে পূর্ণিমা, অনেক সুন্দর চাঁদ উঠেছে, পূর্ণিমা দেখার জন্য এত রাতে সাদে উঠবো আমি? প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা যাচ্ছি। স্বর্ণ নিশ্চুপে সাদে গেল, পাশাপাশি আরেকটা বিল্ডিং, নিস্তব্ধ সাদ, কেউ নেই, আজ পূর্ণিমাও না, চাঁদের মেলানো আলো। স্বর্ণ বিরক্ত হলো, মজা করার জন্য ছেলেটা এত রাতে ওকে সাদে এনেছে। স্বর্ণ ফিরে যাবে হঠাৎ পেছনে থেকে কেউ একজন ফিসফিসিয়ে ওর কানে কানে বলল, শুভ জন্মদিন স্বর্ণলতা। স্বর্ণ চমকে পিছনে ফিরতেই ছেলেটার বুকে ধাক্কা খেল, মুখ তুলে তাকিয়ে দেখল নিরীহ ছেলেটা মিটি মিটি হাসছে, যেন ওকে চমকে দিয়ে ভীষণ মজা পেয়েছে। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের পর্ব।
কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন, ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ফারুকস রেডির সাথে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।